সো নিউ ইয়ারের একদম কি বলে ইভিনিংয়ে সুপ্তি সাথে আমি বাজি লাগছিলাম এন্ড আমি উইন করছি। সুপ্তি কেমন লাগতেছে? আমার তো অনেক ভালো লাগছে, বুবু যে বাজিতে হেরেছে। হ্যাঁ, সারার হইতো সেই পয়েন্টে আমি বাজিতে হেরে গেছি, মানে আমার সেই লাগছে, আমার বাজিটা ভালোই লাগছে। তোমার 1000 টাকা লাগছে না? হয়তো ভালো লাগছে। আর আজকে আমাদের কি বলো তো? আজকে আমাদের মুভি ডে, কিন্তু যে জ্যাম, যে ট্রাফিক, অলরেডি বাজে হয়েছে শুয়া 3টা 6টা শুয়া 6টা সাইয়ে, এটা তো আজকে খাবো। খুবই ভালো, নাম হচ্ছে রোড স্টার, এটা কিন্তু একদমই নিউ একটা শপ। সো ওদের আরো কিছু কালেকশন লাইক সেকেন্ড রোড কালেকশন গুলো আমার ভীষণ ভালো লাগছে, আমি নেক্সট ডে যখন আসবো তখন আমি এখান থেকে শপিং করবো। সো রোড স্টারটা আপনারা বসুন্ধরা সিটি তে গেলেই পেয়ে যাবেন। নাম্বার প্লেট টেট আপনি যদি দেখেন, এখান থেকে আমি আসলে 3 জোড়া জুতা কিনেছি অ্যান্ড আমি হাইলি স্যাটিসফাইড। অ্যান্ড দেন আমরা যেটা করলাম, টিকিট নিয়ে ছটপট ছটপট করে দৌড়াতে দৌড়াতে আমরা কাউন্টারের দিকে গেলাম। বাট দ্য থিং ইজ, আমাদের খাবার নেওয়া হয়নি। খাবারের মধ্যে আমরা নিয়েছি চিকেন অ্যান্ড নিলাম কী কী নিলাম, পটেটো ওয়েজেস নিলাম, তারপরে হচ্ছে পপকর্ন নিলাম, তারপরে হচ্ছে কোক নিলাম। মজার ব্যাপার হচ্ছে, সারার হাতে ছিল একটা ট্রে, সত্যি হাতে ছিল আরেকটা ট্রে। অ্যান্ড সারা যখন, আমি বারবার বলতেছিলাম আমার হাতে দাবার, সে পাকনাম কী করে নিজের হাতে নেবে, সে যখন নিজের হাতে নিছে তখন গিয়ে ঢুকতে গিয়ে সে ঠেঠেস করে সবগুলো একবারে ফালাই দিছে। ফালাই দেওয়ার পরও ভাবটা সে এমন করতেছে, সব দোষ আমার বা শক্তি। সো ডাঙ্কি মুভিটা অনেক অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো লাগছে। প্রথম দিকে মনে হচ্ছিলো যে না ভালো লাগবে না, বাট পরবর্তীতে ইয়া ভালো লাগছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সোয়েটার পরা, কারণ এখন উইন্টার সিজন আর উইন্টার সিজন মানেই হচ্ছে একটু ঠান্ডা। বাট পরবর্তীতে বিশ্বাস করেন ভিতরে ঢুকে ভাবছিলাম মরছি, গরম মনে লাগবে, বাট না ওরকমটা কিছু না। সো ডাঙ্কি মুভির প্রথম দিকে খুব ফানি ফানি কিছু সিন ছিল, যেটা অনেক বেশি পুরো আপনার থিয়েটার অনেক বেশি হাসাহাসি করছি, অনেক এনজয় করছি। বাট মিড থেকে যখন শুরু হলো তখন আসলে প্রত্যেকের চোখেই কম বেশি জল ছিল। বাট লাস্টে থেকে যদি আমি বলি, হাফ অ্যান আওয়ার পর থেকে মোটামুটি অসম্ভব রকমের একটা মুভি, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে। অ্যান্ড দেন আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করলাম, তাড়াহুড়া বাসায় আসতে হবে, কারণ আই হ্যাভ আ লাইফ। সো বাচ্চাদেরকে বাসায় নামাই দিয়ে আমি আমার লাইফটা শুরু করব। দেখেন রাত 10টা বেজে গেছে, যেখানে আমার রাত 10টা লাইফ করার কথা। সো অলরেডি আমি বাসায় নামাই দিলাম, এখন আমি যাচ্ছি আমার গন্তব্যে। ডাঙ্কি মুভিটা ভীষণ ভালো লাগছে। অ্যাকচুয়ালি অনেক লাস্ট কিছু অনেকগুলো দৃশ্যই ছিল অনেক কষ্টকর, স্পেশালি ওইসব বাবা মা বা ওইসব মানুষদের বেশি কষ্ট লাগবে। আসলে নিজের দেশে যে শান্তি সেটা তো পৃথিবীর অন্য কোথাও হয় না, এটা পসিবল না। আসলে বাংলাদেশ হচ্ছে সত্যিকার অর্থে যদি কেউ অল্প টাকা উপার্জন করে, সো অল্প টাকার মধ্যে শান্তি যেটা বলেন সেটা পাওয়া যায় আমার দেশে, বাট অন্য কান্ট্রিতে পাওয়া যায় না। যেহেতু আমার মেয়ে আর জাস্ট 4-5 দিন ঢাকায়, অ্যাকচুয়ালি আর 3-4 দিন আছে, তো এরপর চলে যাবে। সো এই ফিলিংসটা আসলে আমি বুঝি। খুবই সুন্দর একটা মুভি ডাঙ্কি মুভিটা, মানে খুবই নাইস একটা মুভি ছিল।